প্রায় দশ বছর আগের কথা আমার প্রাণ প্রিয় বান্ধবী আমার বাসায় এসেছে বললাম বান্ধবী খবর কি সে করে কান্না শুরু করে দিল আমি বললাম কান্না করছিস কেন কি হয়েছে সে বলল আমি প্রেম আমি তো অবাক বান্ধবী বলল তোর দুলা ভাই অন্য মেয়ের সাথে ফোনে কথা বলে সন্দেহ হচ্ছে আমি বললাম তারপর সে বলল সন্দেহ না সত্যি বলে এর সাথে ওর সাথে বললাম তাতে কি হয়েছে তুই কি মনে করছিস সে তোকে রেখে আর একটা বিয়ে করবে বান্ধবী বললো না তা কখনোই করবে না বললো ও কারোর সাথে কথা বললে আমি সহ্য করতে পারি না আরো অনেক কথা বান্ধবীকে বললাম যাক গে বাদ দে তুই কি বলছিস বলছে না আমি প্রেম করবো আচ্ছা ঠিক আছে তুই যখন প্রেম করবি তাহলে টেনশন দেনে কে লেনে কে নেই তাহলে টেনশন দিতে হবে টেনশন নেওয়ার কিচ্ছু নাই সে সময় ফেসবুক ফোন সবার হাতে ছিল না কেউ কেউ চালাত ফেসবুক এমনকি মধ্যবিত্তদের অ্যান্ড্রয়েড ফোন কেনারও তেমন সাধ্য ছিল না দশ বছর আগের কথা বুঝতে পারছেন আমি বান্ধবীকে একটা বাটন ফোন ধরিয়ে দিলাম আর বললাম এ নে বাটন ফোন আমার কাছে একটা পুরনো ফোন ছিল আর একটা সিম দিলাম বান্ধবীর আমার কোনো ফোনও ছিল না বান্ধবী বলে আমি ফোন দিয়ে কি করব বললাম প্রেম করবি অভিনয় করবি তোর বরের সাথে যেহেতু তুই প্রেম করতে যাচ্ছিস বাইরের মানুষের সাথে প্রেম করবি কেন তোর বরের সাথে প্রেম কর আর যেহেতু মেয়ে মানুষের উপর দুর্বল আছে টোপটা গিলে ফেলতে পারে তুই প্রেম শুরু করে দে শিখিয়ে দিলাম তুই এই ফোন থেকে মেসেজ দিবি যে আমি আপনার জাস্ট বন্ধু হতে চাই বান্ধবী বলে যদি ফোন ধরে পড়ে যাবো তো বিপদে আমার গলা শুনলেই তো বুঝে ফেলবে যে আমি তার বউ শিখিয়ে দিলাম টোপটা যদি গিলে তুই মেসেজে কথা বলবি তুই বলবি আমি বিবাহিত খুব সুন্দরী বড়লোক ঘরের বউ কিন্তু আমি বোবা ছোটবেলায় আমার গলায় একটা টিউমার হয়েছিল অপারেশন করার সময়তে আমি বোবা হয়ে যাই আর আমার সৌন্দর্য দেখে আমার বর প্রেমে পড়ে আমার বিয়ে করে তখন ছিল আবেগ আর এখন আবেগ কেটে গেছে তাই আমাকে আর সহ্য করতে পারে না আমার সাথে ভালোভাবে কথা বলে না অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে তাই আমি এমন একটা ভালো বন্ধু চাই যেন আমার সাথে একটু গল্প করে আমাকে যেন একটু সময় দেয় মেসেজে আমি তো বোবা আমি তো কথা বলতে পারি না বান্ধবীকে শিখিয়ে পড়ে দিলাম সে চলে গেল আট থেকে দশ দিন পর বান্ধবী বলল বান্ধবী টোপটা গিলছিল না বারবার নানান প্রশ্ন করে আমাকে বিভ্রান্তিত ফেলছিল শেষ পর্যন্ত আমি পেরেছি যে আমার সাথে বন্ধুত্ব রাখবে আর বিশ্বাস করেছে যে আমি সত্যি বোবা আমি এমনভাবে তাকে বিশ্বাস করিয়েছি তাদের স্বামী স্ত্রীর প্রেম চলতেই থাকে দুজনে গভীর প্রেমে মগ্ন মাঝে মাঝে আমি খোঁজ নিতাম কি খবর বান্ধবী বলল আমার তো দুলা ভাইয়ের সাথে প্রেম করতে অনেক ভালো লাগছে সারা দিন মেসেজে কথা বলি কিন্তু বাসায় থাকলে না যখন তো দুলা ভাই বাহিরে চলে যায় মানে চাকরিতে যখন চলে যায় তখন সেও সারা দিন মেসেজ করে দুলা ভাই কোম্পানিতে চাকরি করত বাইক চালিয়ে বেচারা নাকি একটু পর পর বাইক থামিয়ে থামিয়ে তো মেসেজের উত্তর দিত দুজনের এই অবস্থা দেখে আমি তো অবাক ছয় মাস ছিল তাদের এই সম্পর্ক যেহেতু বান্ধবী বোবা তাই দুলাভাইকে একটু বেশি কষ্ট করতে হতো বাইক থামিয়ে থামিয়ে বারবার মেসেজ দিতে হতো বান্ধবী বলছিল তো দুলাভাই যদি আমার পরে অন্য কোনো মেয়ের সাথে কথা বলে আমি আর মন খারাপ করব না কষ্ট পাবো না আমার ধারণা পাল্টে গেছে ছয় মাস এভাবে চলে তাদের অন্য রকম ভালো লাগা ছয় মাস পর আবার বান্ধবী আসলো আর আবার কান্না করছে আমি বললাম কি হলো আবার বান্ধবী বলে প্রেম তো করছি কিন্তু এভাবে কষ্ট লাগছে যখন এর শেষ হবে তখন আমি কি করব। আর বাইক থামিয়ে থামিয়ে মেসেজ করে কখন কোন দুর্ঘটনা হয়ে যাবে আমি তো এ চিন্তাতে থাকি কারণ তোর ভাই দুলা ভাইয়ের সাথে কথা বললেও আমাদের বন্ধুত্বটা অনেক সুন্দর অনেক পবিত্র আমি আর আগাবো না এখান থেকেই শেষ কিন্তু কষ্ট পাচ্ছি যখন তোর তোর ভাইয়া জানবে আর আমিও অনেক কষ্ট পাবো এই স্মৃতিগুলো ভেবে মনে করে যাই হোক কষ্ট হলেও বাদ দিতে হবে কিন্তু বাদ দেবার আগে আমি তাকে কিছু দিতে চাই কি অনেক চিন্তা করে দুজনে আমি বললাম যে একটা ফোন কিনে দে দুজনে যে অ্যান্ড্রয়েড একটা ফোন কিনে নিয়ে আসলাম কিন্তু সত্যি সে প্রেমে পড়েছিল বোঝাই যাচ্ছিল তারপর ফোনটা পার্সেল করে কুরিয়ারে দেওয়া হলো দুলা ভাই নিতে চেয়েছিল না একরকম জোর করেই বান্ধবী পাঠালো বান্ধবী দুদিন ফোন অফ রেখেছিল দুলাভাই অনেক কষ্ট পেয়েছিল এমন এক সম্পর্ক বান্ধবীর ঠিকানা কিছুই জানতো না যে সে কোথায় থাকে আসল দিলে তার কি পরিচয় ফোন খোলার কিছুদিন পর দুলাভাই তার বান্ধবীর জন্য পার্সেল পাঠায় একজোড়া নূপুর আর নূপুর পাওয়ার পর সেদিন বান্ধবী তার বরকে সব বলে দেয় আমি তোমার বোবা শোভা সব স্মৃতি হয়ে থাকলো দুলা ভাই কল্পনাও করেনি যে তার বউ এত মায়াবি এত সুন্দর কথা বলে তারপর দুজনে অনেক সেদিন কেঁদেছিল কারণ সেদিন ছিল শোভার প্রেমের শেষ দিন আর এভাবে মেসেজ করতে পারে সেও কখনো কল্পনা করেনি কারণ আমার বান্ধবীর ফোনই ছিল না তার বউয়ের ফোনই ছিল না আসলে বউকে বোঝা যায় না প্রেমিকার মতো দুলা ভাই তো পুরাই আহম্মক হয়ে গেছে স্বাদ মিটে গেছে তার কারোর সাথে গল্প করার যাই হোক আমার গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন গল্প ছিল সুন্দর একটা গল্প ছিল আমার বান্ধবীকে নিয়ে আর এখানে আমি রুটি বানিয়েছি ঝাল করেছি ভত্তা করেছি আচার আছে এবার রাতে আজ আমরা সবাই খাবো আশা করি আমার গল্পটা আপনাদের অনেক ভালো লেগেছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার চলে আসবো নতুন কোনো কন্টেন্ট নিয়ে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ